আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু খুব মজার। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্লাফি ডিম কীভাবে ফ্রাই করতে হয়। আর এই রেসিপিটা যেমন সহজ তেমনি কিন্তু খুবই মজার। তো এর জন্য আমার লাগছে 2টি ডিম। তো ডিমের সাদা অংশটা রেখে আমি কুসুমটা তুলে নিচ্ছি। তো আমি 2টি কুসুম তুলে নিলাম। তো এখন আমি সাদা অংশটাকে একটি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিব। আর এর মাঝে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি বিট করে নিব ফ্লাফি হওয়া পর্যন্ত। আর বাসায় দেখা যায় অনেক সময় রান্না করার ইচ্ছে করে না বা ভালোও লাগে না। তো শর্টকাট যদি আপনার এই ডিমটা করা যায় এভাবে এবং খুবই মজাদারভাবে, তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমি ট্রাই করেছি আপনাদের সামনে খুব সহজ নিয়মে ফ্লাফি ডিম রেসিপিটা তুলে ধরার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। তা আমি এর মাঝে এখন দিয়ে দিলাম 2টি ডিম এর কুসুম। তো ডিমটা প্রায় বিট করা হয়ে গেছে, এখন আমি বিটার মেশিনটা তুলে নিচ্ছি। তো এখন সাইড দিয়ে যেগুলো লেগেছিল সেগুলো আমি স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এর মাঝে দিয়ে দিলাম আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তো তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। আর এখানে কিন্তু ডিমটা ফ্রাই করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ডিমটা যেভাবে ফ্রাই করে দেখাচ্ছি এটাকে আসলে ফ্লাফি ডিম বলে, ডিম ফ্রাই বলে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়, দেখবেন যে অসম্ভব ভালো লাগে খেতে। আর এটাকে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে ভুনা করেও খেতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। তো আমি খুব আলতো হাতে উল্টে নিচ্ছি। তো এখন আমি অপর পিঠে উল্টে নিব। তো আমার তৈরি হয়ে গিয়েছে ফ্লাফি ডিম ফ্রাই। তো দেখতেই পেলেন যে কত সহজ নিয়মে তৈরি করে ফেললাম। আর মাঝে মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আপনার রেসিপিগুলো তৈরি করতে ভালোই লাগে। তো আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আর রেসিপিটা অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন হলো বা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।